পারগ্রামের মা দেখতে পাচ্ছ শালগরিয়ার মা ভাই এই যে দেখতে পাচ্ছ নিশা মা ফ্ল্যাশব্যাক সো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এসএমআর ব্লগস অর্থাৎ সৌমিক মণ্ডলিক ব্লগস তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই যে আমরাও সবাই খুব ভালো আছি তো চলে এলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা ঠিকই 10:30 থেকে শুরু করছি তো আজকে আবার আমরা যাচ্ছি সেই তিন মায়ের কাছে তোমাদেরকে দেখিয়েছিলাম ঠাকুর কীভাবে তৈরি হচ্ছিল আজকে যাব ঠাকুর কেমনভাবে সেজে উঠেছে কেমন লাগছে মাকে দেখতে তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ফাইনালি আমরা আজকে আছি আমি ওই দিকটাতে অর্ক সায়ন শঙ্খ তো এই চারজনা মিলে আমরা বেরোবো তো চলো বেরোই তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো ভাই ফাইনালি আমরা বেরিয়ে গেছি তো আমরা প্রথমে পারগ্রাম যাব তো আগে যাই এবং তোমরা কিছু সিনেমেটিক শট দেখতে থাকো চলে এলাম এখন পারগ্রাম তো পারগ্রামের মাকে মানে খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলা হয়েছে তো পারগ্রাম মাকে তোমাদের দেখিয়ে দিই সো এই যে দেখতে পাচ্ছ পারগ্রামের মা ভাই ভাই সেই লাগছে সত্যি ভাই দেখতে পাচ্ছ পুরো মানে মালাতে ঢেকে গিয়েছে মা আর তোমাদেরকে বলেছিলাম পারগ্রামের মায়ের রং কিন্তু নীল হয় সো দেখো আর ঠিক এখানটাতে স্টেজ করা হয়েছে কিছু প্রোগ্রাম প্রোগ্রাম হবে ওই জন্য সত্যি ভাই খুব সুন্দরভাবে সাজিয়েছে সবাই দেখতেই পাচ্ছ বিসর্জন কবে বল বিসর্জন কবে বল রবিবারে মানে কত রাত হয় তো তো ভাই মাকে আর একবার দেখিয়ে দিই সো এই যে দেখতে পাচ্ছ তো দেখালাম তোমাদের মাকে তো এবার অন্যদিকে যায় তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো ভাই এখন ঠিক চলে এলাম শালগরিয়ার মাকে দেখতে তো শালগরিয়ার মাকে তোমাদের প্রথমে দেখিয়ে দিই সো এই যে দেখতে পাচ্ছ শালগরিয়ার মা তো মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলা হয়েছে সত্যি খুব সুন্দর লাগছে মাকে দেখতে আর এখানটাতে এখানটাতে দেখতে পাচ্ছ এখানটাতে বলি হয়েছিল দেখতে পাচ্ছ মাকে তো সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই দিন আর আজকে মানে দুটো দিন পুরো এতটা পরিবর্তন দেখতেই পাচ্ছ তোমরা দেখে নাও ভাই সত্যি সত্যি দারুণ লাগছে সো এখানকার গায়ের মায়ের রং কিন্তু কালো তো এই মায়ের বিসর্জন বোধ হয় রবিবার দিন হবে আর ঠিক পুকুরটাতে ওখানে একটা ফোয়ারার মতো ব্যবস্থা করা হয়েছে সো দেখে নাও সো ভাই এবার এখান থেকে বেরোই নিরিশে যাই তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি সো ভাই এখন
তখন ঠিক চলে এলাম নিরিশা মাকে দেখতে। তো নিরিশা মাকে তো আমাদের দেখিয়ে দিই। সো ভাই এই যে দেখতে পাচ্ছ নিরিশা মা, দাঁড়া একটু এগিয়ে যাই। সত্যি ভাই মাকে কিন্তু সেই লাগছে, দারুণ সাজিয়ে ফেলা হয়েছে। আর দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় অনেকটা আছে এগারোটাতে। আর ঠিক ওখানটাতে দেখতে পাচ্ছ মায়ের পুজো হচ্ছে। আর ভাই মাকে যখন এখানে তুলে আনা হয়েছিল তখন ভাই আসতে পারিনি। সো কিছু মনে করো না, তোমাদেরকে নেক্সট বছর দেখিয়ে দেবো। সো ওদিকটা দেখতে পাচ্ছ ওইখানটাতে সায়নদা দাঁড়িয়ে আছে, ওই যে সায়নদা। আর ওদিকটাতে মেলা ফেলা বলছে যে, তো এবার এরপর একটু মেলাটাও ঘুরে দেখবো। সত্যি মায়ের রূপ কিন্তু দারুণ রূপ, মায়ের রূপ সত্যি অতুলনীয় রূপ। তো দেখতে এটা থেকে একবার দেখিয়ে দিই তোমাদের। সো মন্দিরটা কীরকম সাজিয়েছে সেটাও তোমাদেরকে আবার বাইরে থেকে দেখিয়ে দিই। সো ভাই এই যে দেখতে পাচ্ছ ঠিক এখানটাতে বলি হয়েছিল। দেখতে পাচ্ছ আশা করি মাকে তোমাদের দেখালাম। এবার একটু মেলার দিকে যাওয়া যাক, মেলাটা একটু তোমাদেরকে ঘুরিয়ে রেখে দিই। ভাই মাকে দেখানোর পর আবার মেলা দেখতে এলাম, ঘর মিলে চলে এসেছি। ভাই কি কিনবি? ভাই ভাই কি কিনবি? হ্যাঁ সো দেখতে পাচ্ছ এই যে ভাই সায়ন বলছে আমাকে এটা কিনে দেবে। কোনটা ভাই? স্পাইডারম্যান মুখোশ লিলে একটা। তো ভাই চলো এখান থেকে বেরোই, আর তোমরা সিনেমেটিক শট দেখতে থাকো, তারপর তো আমরা বাড়ির দিকে যাই। চলে এসেছি বাড়ি। আজকে ভিডিওটা ঠিক এত পর্যন্তই,
তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর ভিডিওটা খুব শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের এই একটু সাপোর্ট তোমাদের এই ভাইকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। সো গাইজ প্লিজ সাবস্ক্রাইবটা করে ফেলো, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে ফেলো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।